নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন ভগবত ক্রিয়েশন আমার সফর। আজ আমি আপনাদের নিয়ে যাব এক রাত্রি দুদিনের পুরুলিয়া সফরে। এই ভিডিওতে থাকবে পুরুলিয়ার সমস্ত বিবরণ। এই পুরুলিয়া হলো কিন্তু পশ্চিমবঙ্গের একটি অন্যতম ভ্রমণ কেন্দ্র, যার তিন দিকে রয়েছে কিন্তু ঝাড়খণ্ড, অর্থাৎ এটিও কিন্তু মানভূম অঞ্চল। এক কথায় বলতে গেলে এটি হলো ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের অঞ্চলটি হলো পুরুলিয়া। এবার আসি পুরুলিয়ার কিছু ইতিহাস নিয়ে। 1838 সালে পুরুলিয়া শুধুমাত্র একটি গ্রাম ছিল এই মানভূম অঞ্চলের, যেটি কিনা বিহারের ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ছিল। কিন্তু 1956 সালে পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি হয়, তখন এই মানভূমের কিছুটা অংশ পুরুলিয়া নামে জেলা ঘোষিত হয় এবং এটিকে মেদিনীপুর ডিভিশনের অন্তর্ভুক্ত করা হয়। পুরুলিয়া কলকাতা বা হাওড়া থেকে প্রায় 250 কিলোমিটার। যাতায়াতের জন্য রয়েছে তিনটি মাধ্যম, ট্রেন, বাস ও প্রাইভেট গাড়ি। বলে রাখি, পুরুলিয়া কিন্তু হাওড়া থেকে ট্রেনে যেতে সময় লাগে প্রায় 5-6 ঘন্টা। হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য রয়েছে অনেক প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন, যেমন হাওড়া চক্রধরপুর, রূপসী বাংলা, হাওড়া রাঁচি স্পেশাল, কবিগুরু, এছাড়াও আরও যেই ট্রেনগুলি রয়েছে সেগুলো আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। এছাড়া কিন্তু আরও একটি পথে পুরুলিয়া আসা যায়, আপনারা বর্ধমান গিয়ে, বর্ধমান থেকে আসানসোল, আসানসোল থেকে আবার ট্রেন ধরে পুরুলিয়া কিন্তু আপনি আসতে পারবেন। আমরা রাত্রের হাওড়া চক্রধরপুর ধরবো, কারণ পরের দিন একদম সকালে পুরুলিয়া পৌঁছে আমাদের জার্নিটা শুরু করব। আপনারা চাইলে হাওড়া থেকে সকালের রূপসী বাংলা এক্সপ্রেসটা ধরেও আসতে পারেন পুরুলিয়া। এছাড়াও ধর্মতলা থেকে পুরুলিয়ার যাওয়ার বাসও পাওয়া যায়, প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন। তাদের জন্য বলি, পুরুলিয়া যাওয়ার জন্য দুটি রাস্তা রয়েছে, এক বর্ধমান হয়ে দুর্গাপুর এক্সপ্রেস ধরে দুর্গাপুর হয়ে পুরুলিয়া, আর এক আরামবাগ হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া। চলো তাহলে বন্ধুরা, আমাদের সঙ্গে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রওনা দাও পুরুলিয়ার উদ্দেশ্যে। ভিডিও শুরুতেই বলেছিলাম আমরা হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার ধরবো, সে মতো বাড়ির থেকে বেরিয়ে গেলাম হাওড়ার উদ্দেশ্যে। আমরা যাব হলো রানাঘাট থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে হাওড়া। রাত ঠিক 10টা নাগাদ পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন ছিল 12:05। আমাদের সময়ের অবসান ঘটিয়ে 19 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো কিন্তু হাওড়া চক্রধরপুর প্যাসেঞ্জার। আমাদের হাওড়া থেকে ট্রেন ছাড়লো এই 3 মিনিট মতো লেট। এই হাওড়া, বাই বাই হাওড়া, আবার আসতে দেখা হয়। বাই বাই হাওড়া। এই যে ওই যে ফোনে ব্যস্ত এই যে একজন, হ্যালো, এই যে একজন, আরে রানাঘাট পুরুলিয়ায় দেখা হবে এবার। ঠিক আছে চলো সবাই একসঙ্গে বলে দাও চলবো পুরু পুরু মারাঙ্গুড়ু। ট্রেন ছাড়ার পর আমরা যে যার জায়গায় বসে পড়লাম এবং আমাদের রাত্রের খাবারটি সেরে নিলাম, এবং তারই সাথে সাথে আমরা নিয়ে চললাম রাত্রের স্নিগ্ধ আলো এবং অনেক নাম না জানা স্টেশনকে। আমরা কোথায়? এই যে আমরা আদ্রা। ট্রেনে বসেই আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেল। আমরা পুরুলিয়া না নেমে আমরা নামবো হলো আদ্রা জংশনে, এবং আদ্রা থেকে আমরা সোজা চলে যাবো হলো জয়চণ্ডী পাহাড়। আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব মাত্র 3.5-4 কিলোমিটার, তাই কিছুটা রাস্তা আমরা এই মোটর ভ্যান করে গিয়ে বাকিটা পথ গ্রামের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে পৌঁছে যাবো কিন্তু আমরা জয়চণ্ডী পাহাড়। উদ্দেশ্য আমাদের ওই জয়চণ্ডী পাহাড়ে, ওই জয়চণ্ডী পাহাড়ে উঠবো। আমরা কোনো বড় ট্রেকার না, কিন্তু আজকে ছোটখাটো একটা ট্রেকিং করতে করতে যাচ্ছি। একটু কষ্ট হলেও এই যাওয়াটা ছিল কিন্তু একটা অন্যরকম আনন্দ এবং অনুভূতি। চাইলে আপনারাও কিন্তু এভাবে অল্প একটু রাস্তা ট্রেক করে কিন্তু জয়চণ্ডী পাহাড়ের কোলে উপস্থিত হতে পারেন। আমরা তো প্রায় কাছাকাছি চলে আসলাম জয়চণ্ডী পাহাড়ে। তাহলে এবার বলুন তো, কোন বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়ে? উত্তরটি জানা থাকলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন, আর না জানা থাকলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। জয়চণ্ডী পাহাড় থেকে নেমে এসেই জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু একদম জয়চণ্ডী পাহাড়ের নিচে এসে উপস্থিত হলাম। এবার এখান থেকে সিঁড়ি ভেঙে আমরা আস্তে আস্তে উপরে উঠবো। আগের থেকে বলে রাখাই ভালো, যাদের কিন্তু একটু হাঁটুর সমস্যা তাদের কিন্তু উঠতে একটু বেগ পেতে হবে। কিছুটা যাওয়ার পর ডানাতেই আপনি লক্ষ্য করবেন একটি বিশাল গম্বুজ, এটি ছিল একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটি ক্রস করেই উঠে ডান দিকে দেখতে পাবেন এই বজরঙ্গলী মন্দিরটি, আর এখান থেকে কিন্তু বাকি পাহাড়গুলি দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। এবার ওখান থেকে কটা ধাপ উপরে উঠলেই আপনি কিন্তু পৌঁছে যাবেন জয়চণ্ডী পাহাড়ের জয়চণ্ডী মাতার মন্দিরে, এবং এই মন্দিরটি হলো পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। জয়চণ্ডী পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় উঠে যখন আপনি এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন সেটি আপনাকে মুগ্ধ করবেই। আর নিচে যেটি দেখা যাচ্ছে এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস, আর এই উপর থেকে কিন্তু আপনি একটি দারুণ ভিউ পাবেন রঘুনাথপুর অঞ্চলে। এছাড়া দেখতে পাবেন দূরে সেই রেল লাইন এবং জয়চণ্ডী স্টেশন। আপনি চাইলেও কিন্তু এই যুব আবাসে থেকে সম্পূর্ণ পুরুলিয়াটি ঘুরে দেখতে পারেন,
এর জন্য কিন্তু আপনাকে আগের থেকে বুকিং করতে হবে। আমি স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দু জায়গায় কিন্তু ওয়েবসাইটটি দিয়ে দিলাম। আমরা যখন পাহাড়ের উপরে আসি তখন কিন্তু মন্দিরটি বন্ধ ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরটিও খুলে দিল। এবার চলুন ডাইরেক্ট নিচে যাওয়া যাক, নিচে আমাদের গাড়ি অপেক্ষা করছে। আজকে কিন্তু আমাদের ট্যুর প্ল্যানে রয়েছে হলো গড় সার্কিট, আর আগামীকাল রয়েছে হলো অযোধ্যা সার্কিট। এখন এখান থেকে রওনা দিয়ে আমরা কিন্তু সোজা চলে যাব গড় পঞ্চকোটে। ভিডিও শুরুতে আমি কিন্তু একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে এই জয়চণ্ডী পাহাড়ে কোন বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছিল। উত্তরটি হলো হীরক রাজার দেশে। চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমরা কিন্তু এবার চলে যাব হলো গড় পঞ্চকোটে। আমরা হলো টিফিন করব, তার জন্য খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়লো গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। মানভূম অঞ্চল হওয়ায় চারিদিকে ছোট ছোট টিলা, কাঁচা পাকা রাস্তা, তার মধ্যে থেকেই আমরা চলেছি গড় পঞ্চকোট পাহাড় এবং মন্দির দেখতে। চলুন তাহলে। গাড়ি 45 মিনিট চলার পর আমাদের চোখে পড়লো গড় পঞ্চকোট পাহাড় এবং গড় পঞ্চকোট মন্দির। আমরা গড় পঞ্চকোট মন্দিরের সামনে একদম চলে এলাম এবং এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারেন, যেমন মুখোশ, এখানকার লোকাল কিছু জিনিস, এছাড়া ঘর সাজানোর কিছু জিনিসপত্র। এখানে কিন্তু দেশি মুরগি, অর্থাৎ এখানকার যে লোকাল মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু রান্না করে খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। আপনি চাইলে লাঞ্চটা কিন্তু আপনি এখান থেকেই সেরে যেতে পারেন। একবার জাস্ট ইমাজিন করুন, গড় পঞ্চকোটের পাহাড়ের নিচে বসে আপনি গরম ভাত আর দেশি মুরগির মাংস দিয়ে আপনার দুপুরের খাওয়াটা কমপ্লিট হবে। তা বলে রাখি, এখানে দেশি মুরগি সাধারণত 350-450 মধ্যেই ঘোরাফেরা করে, আর রান্না করতে প্রতি কেজি মাংস 100-150 টাকার মধ্যেই পড়ে। এখান থেকে দাঁড়িয়ে গড় পঞ্চকোট পাহাড়টি সম্পূর্ণ পরিষ্কারভাবে দেখা যায়। এবার আমরা পেছনে ওই ধ্বংসাবশেষের ওইখানে যাব এবং পাশে থাকা যে ট্যুরিস্ট ওয়াচ টাওয়ার সেটাতেও আমরা উঠব। চলুন তাহলে। গড় পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পাঞ্চেত পাহাড়ের পাদদেশে ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষ 1800 শতকে বর্গী আক্রমণের একটি নীরব সাক্ষ্য। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম হলো গড় পঞ্চকোটের ইকো রিসর্টের যে ওয়াচ টাওয়ারটি রয়েছে ওখানে। আপনারা চাইলে কিন্তু এই ইকো রিসর্টেও থাকতে পারেন। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পুরো পরিষ্কার গড় পঞ্চকোট এবং নিচে যে অবস্থিত মন্দির, ধ্বংসাবশেষ সমস্ত কিছু কিন্তু দেখা যায়। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এখন পেছনের পঞ্চকোট পাহাড়ে উঠব। আপনারা চাইলেও যেতে পারেন, শুনেছি রাস্তাটা খুব একটা বেশি ভালো না। চলুন তাহলে দেখা যাক। এবার প্রশ্ন আসে বর্গি, কারা এই বর্গি? এই বর্গি হলো নাগপুর থেকে আসা একটি মারাঠা অশ্বারোহী বাহিনী, যারা পাঞ্চেতের মাধ্যমে এই বাংলায় প্রবেশ করেন এবং প্রায় 10 বছর ধরে বাংলাকে লুট করেন। এর মধ্যে একটি সংঘর্ষের সময় গড় পঞ্চকোটের বর্গি দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং রাজা রক্ষীদের পরাজিত করেন। শুধু এখানে থেমে থাকেনি, তারা প্রাসাদের লুট করে ধ্বংস করে দেয়। তখন থেকে গড় পঞ্চকোট ধ্বংসস্তূপ রূপেই পড়ে রয়েছে এখনও পর্যন্ত। আর আজ সেই ধ্বংসস্তূপ দেখতেই কিন্তু এই পাহাড়ের উপর উঠছে। যাদের পায়ের বা হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু একদমই আসবেন না। আপনারা দেখেই বুঝতে পারছেন তো রাস্তার অবস্থাটা কি। ঋষি, এটা কি ছিল বলে দাও? এটা ছিল অ্যাকচুয়ালি গড় পঞ্চকোট যে রাজা তার কোনো একটা মানে বিমানের গেট ফিট হবে। পাহাড়ের উপর উঠতেই আমাদের চোখে পড়লো সুবিশাল প্রাচীর দ্বারা নির্মিত একটি মন্দির। আমরা এখন আস্তে আস্তে এই মন্দিরের ভেতর দিকে প্রবেশ করছি। খুবই সতর্কভাবে আমরা একে একে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। হাতে যদি টর্চ থাকে খুবই ভালো, নাহলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনার ভেতরে যেতে পারে। মন্দিরের ভেতর প্রবেশ করতেই চোখে পড়লো কি নিপুণ হাতের কাজ, একটার পর একটা পাথর বসিয়ে বসিয়ে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল এই মন্দিরগুলি, যা ওই বর্গী আক্রমণে প্রায় ধ্বংস করে দিয়ে গেছে, লুট করে নিয়ে গেছে আমাদের এই বাংলার সম্পদ। আরেকটু ভেতরে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে তখনকার শিল্পীদের ভাস্কর্য, আর সেই মন্দিরে এখন সাপ, বেজি, বাদুর, চামচিকিদের বাস। উপরেই দেখতে আমরা লক্ষ্য করলাম কতগুলো চামচিকি ঝুলছে। চলুন তাহলে এবার বাইরের দিকে বেরিয়ে যাওয়া যাক। আস্তে আস্তে আমরা আবার নিচের দিকে যাচ্ছি, এবার পুরো ডাইরেক্ট গাড়ি। পাহাড় থেকে নিচে নামার সময় আমরা এরকম মজা করতে করতেই নামলাম। এবার আমাদের পরবর্তী স্থান হলো বরন্তি লেক। চলুন তাহলে বরন্তি লেকে যাওয়া যাক। বরন্তি হলো পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার সাতুরি সম্প্রদায়ের একটি ছোট আদিবাসী গ্রাম এবং এরই পাশে রয়েছে হলো বরন্তি লেক,
যেটি দেখতে সাধারণত মানুষজন ভিড় করে। এই হলো বাড়ন্তি লেক, যেটি কিনা গৌরঙ্গি পাহাড়ের একদম কোলে অবস্থিত। এই গ্রামটির একদিকে পঞ্চকোট পাহাড় এবং অন্যদিকে বিহারীনাথ পাহাড় দ্বারা বেষ্টিত। রামচন্দ্রপুর মাঝারি সেচ প্রকল্পের অধীনে রয়েছে এই জলাধারটি। এই বরন্তির নিকটতম রেল সংযোগ হলো মুরাদি স্টেশন। এখান থেকে 12 কিলোমিটার দূরে রয়েছে হলো গড় পঞ্চকোট পাহাড় এবং 21 কিলোমিটার দূরে রয়েছে কিন্তু জয়চণ্ডী পাহাড়। এখানে মূলত প্রাকৃতিক পরিবেশ ও ট্রেকিংয়ের জন্য খুব জনপ্রিয় হলো এই বাড়ন্তি। সময়ের সাথে তাল মিলিয়ে এখানে কিন্তু গড়ে উঠেছে লেক হিল রিসর্ট, বাড়ন্তি ইকো ট্যুরিজমের মতন নানান রিসর্টগুলি। এবার আমরা এখান থেকে রওনা দেবো আজকের দিনের শেষ ভিউ পয়েন্ট অর্থাৎ পাঞ্চেত ড্যামে। এই পাঞ্চেত ড্যামে কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডের বর্ডার। তো পাহাড় করে সব ক্লান্ত, সব ঘুম। এই হলো পাঞ্চেত ড্যাম, ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম ধাপের অন্তর্ভুক্ত বহুমুখী বাঁধের মধ্যে পাঞ্চেত বাঁধটি ছিল শেষ বাঁধ। এই দামোদর নদী আবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সীমানা তৈরি করে। আর এই ধানবাদ জেলাটি হলো পাঞ্চেত জলধারের উত্তর তীরে এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার দক্ষিণ তীরে অবস্থিত। এই পাঞ্চেত ড্যাম বা বাঁধের উপরেই কিন্তু পাঞ্চেত পাহাড়টি উঠেছে। আর এখন কিন্তু আমরা ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করে গেছি। আর বলে রাখি, ডিভিসি এই ড্যাম থেকে প্রায় 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। চলো তাহলে এবার এই ড্যামটি ঘুরে দেখা যাক। উপর দাঁড়িয়ে এই সাইডে মেলা হচ্ছে, আর ওই এখানে পাহাড়ের ওই কোল থেকে একদম শুরু ড্যামটা ওই ঘুরে ঘুরে এসে এই আর এই যে নদী দামোদর নদী কিন্তু এখানে বেশ চওড়া। এবং এই নদীর সৌন্দর্য আরও বেড়েছে হলো সূর্যের আলো নদীতে পড়ায়, চারিদিক যেন একদম রূপালী আলোয় চকচক করছে। এবার আমরা ড্যামের সিঁড়ি দিয়ে নিচের দিকে আসলাম এবং আমাদের চোখে পড়লো ওখানকার সকল মানুষরা নৌকা বিহার করছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে নৌকা বিহার করতে পারেন এই দামোদর বক্ষে। আমাদের হাতে সময় না থাকার কারণ আমরা এই ট্যুরে এই নৌকা বিহার আর করতে পারলাম না এই দামোদর বক্ষে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যদি এই পাঞ্চেত ড্যামে আসো তোমরা অবশ্যই যেন এই নৌকা বিহারটি করো। আর যারা আগে করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। এবার আমরা এখান থেকে সোজা রওনা দিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে, কারণ ওখানে আমাদের আজ রাত্রিবাস। আর এখান থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব হলো 115 কিলোমিটার। আমরা অনেক আগেই এই হোমস্টেতে চলে এসেছি, কিন্তু ব্যাটারি না থাকার কারণ আমরা রাস্তার ভিডিওটা দেখাতে পারছি না। তাই এখন যেটা হচ্ছে সেটা ভিডিওটাই দেখাই। এটা হচ্ছে বারবিকিউ, এই যে মাংস পোড়ানো হচ্ছে, ঠিক আছে। আর এই সব রাঁধুনি আমাদের বারবিকিউ স্পেশালিস্ট, খুব ঠান্ডার মধ্যে একটা খুব সুন্দর জিনিস। আমরা কিন্তু রয়েছি মনোরঞ্জন গেস্ট হাউসে, যেটি কিনা বাগমুন্ডির ব্যাকপ্যাকার্স ক্যাম্প নামেও পরিচিত। আমি নিচে ডেসক্রিপশনে এই গেস্ট হাউসের গুগল ম্যাপের লিংক এবং মনোরঞ্জন কাকুর নাম্বারটা দিয়ে দিলাম। খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এখানে থাকা খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আজকে রাত্রে আমাদের ডিনার হিসেবে কিন্তু রয়েছে চিকেন এই বারবিকিউ আর চিকেন কষা, যে ভাত খাবে ভাত আর যে রুটি খাবে রুটি। দ্বিতীয় দিন আমাদের সকাল হলো পাখির ডাক, যেই কারণেই আমাদের পাহাড়ে রাত্রিবাস। সবাইকে স্বাগত অন্তিত্য দিনের ব্লগে। আমরা রয়েছি পুরুলিয়া, আর রাত্রেবেলা আমাদের এইখানে বারবিকিউ হয়েছিল। চলুন তাহলে যেতে যেতে এই হোমস্টের একটু ওভারভিউ দেখানো যাক। এখানে মূলত 4টি টেন্ট, একটি বড় মাটির ঘর এবং 2টি বড় কংক্রিটের ঘর রয়েছে। আর সেই ঘর দুটিতেই কিন্তু আমরা রয়েছি। বলে রাখি, কংক্রিটের ঘরেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে এবং বাকি ঘরগুলির জন্য কমন বাথরুম ইউজ করতে হয়। এবং তার পেছনেই অর্থাৎ ঠিক রাস্তার সামনেই রয়েছে কিন্তু কিচেন এবং খাওয়ার জায়গা। এবার ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলি। আমাদের সকালে ব্রেকফাস্টে রয়েছে ছোলা, আলু, মটরের তরকারি, কচুরি আর চা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এবার রওনা দেব অযোধ্যা সার্কিটের প্রথম ডেস্টিনেশন অর্থাৎ ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। আমরা নিজের থেকে এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি। কথিত আছে এখানে নাকি আগে ময়ূর দেখা যেত। ময়ূর পাহাড় মূলত ভিউ পয়েন্ট হিসাবে বিখ্যাত, কারণ এখান থেকে বাকি পাহাড়ের রেঞ্জগুলি খুব সুন্দর দেখা যায়। এছাড়া এখানে সূর্যোদয় দেখার মতন। এবার আমরা পাহাড়ের ঠিক উপরের দিকে উঠব। উপরে একটি হনুমান মন্দিরও আছে এবং উপর থেকেও খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় বাকি পাহাড়ের রেঞ্জগুলির। ওই উপরে যে পতাকা দেখাচ্ছে ওইখানটা যাব। পাশে সিঁড়ি থাকা সত্ত্বেও
আমরা পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠলাম। উঠে দর্শন পেলাম বজরংবলীর এবং তার সঙ্গে দর্শন পেলাম এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের। সত্যি উপর থেকে চারিপাশ খুবই সুন্দর লাগছিল, যাই না ভিডিওতে কতটা বোঝাতে পারলাম। এবার নিচে যাওয়ার পালা, কারণ এরপরে আমরা মার্বেল লেক যাব। চলুন তাহলে। এই অযোধ্যা সকলের, একে সুরক্ষিত রাখুন। পাহাড়ে বেড়াতে এসে একটা কথা মাথায় রাখবেন, এই পাহাড় বন জঙ্গল সবকিছুই প্রকৃতি তার নিজে হাতে সাজিয়েছে, সুতরাং আমরা যেন সেখানে গিয়ে সেটা নষ্ট না করি এবং নোংরা না করি। আমরা নিজেরা সচেতন থাকি এবং অপরকে যেন সচেতন করি। আমরা এখন চলে এসেছি মার্বেল লেক। মার্বেল লেক অযোধ্যা হিল টপ থেকে বামনি ফল যাওয়ার পথে ডান দিকে কিছুটা গেলেই পাহাড়ের কোলে একটি জলাশয় হলো এই মার্বেল লেক। এমনিতেই এটি মার্বেল লেক নামেই পরিচিত, কিন্তু কেউ কেউ আবার পাতাল ড্যাম বলেও ডাকে। নামার রাস্তাটা খুব একটা কঠিন নয়, সেই কারণে সব বয়সে মানুষেরাই এখানে আসতে পারবে। চলুন তাহলে এবার জেনে নিই কিভাবে সৃষ্টি হলো এই মার্বেল লেকের। পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের কাজের জন্য বিস্ফোরণ করে পাহাড় ভাঙতে গিয়ে পাহাড়ের খাজে এই লেকটি তৈরি হয়, যা অযোধ্যার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এর চেহারা দেখে আবার অনেকেই তুলনা করেছেন আমেরিকা ও কানাডার সীমান্তের গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে। মার্বেল লেক থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম বামনি ওয়াটারফলসের উদ্দেশ্যে। বামনি ওয়াটারফলস এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম সেরা আকর্ষণ। আপনি যদি বাঘমুন্ডি থেকে এসে থাকেন তবে অযোধ্যা পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে পড়বে হলো এই জলপ্রপাতটি। রাস্তা থেকে প্রায় 500 ফুট নিচে অবস্থিত এই জলপ্রপাতটি। বলে রাখি, বামনি জলপ্রপাত দেখতে হলে আপনারা কিন্তু ছোটোখাটো একটু ট্রেকিং করতেই হবে। এই জলপ্রপাত যাওয়ার রাস্তায় পড়বে কিন্তু অনেক দোকান, সেখান থেকে কিন্তু আপনি কেনাকাটা করে নিতে পারেন। এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের মুখোশ, ঘর সাজানোর জিনিসপত্র এবং লোকাল কিছু খাবার। নতুন সিঁড়ি তৈরি হচ্ছিল, তাই কিছুটা রাস্তা আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে যেতে হয়। বামনি এই জলপ্রপাত দেখা মাত্রই আপনাকে কিন্তু মুগ্ধ করবেই। আমি পাহাড়ে একদম উপরের শেষ চূড়ায় বসা, এখান থেকে জল নেমে আস্তে আস্তে ওই চলে আসছে, ওখানে স্নান করে ওই লেকে চলে আসছে জল। এই যে সবাই স্নান করছে, আপনারা একটু ব্যাপারটা ফিল করুন, এই জল আসছে। এবার আমরা জলপ্রপাতের একদম উপরে যাব, যেখান থেকে জলটা নেমে আসছে। চলুন তাহলে। ওইখান থেকে আস্তে আস্তে উপরে আসছে, এখন যেই ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে সেটাই দেখাবো। 3, 2, 1। নিজের ভিডিওটা না নিয়ে পারলাম না। নিচের দিকে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং সকলের অনিচ্ছা থাকার জন্য জলপ্রপাতের একদম নিচে যাওয়া সম্ভব হলো না। এই বামনি জলপ্রপাতটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি এখানে এসে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল এটা কমেন্ট করে জানাবে। এবার আমরা এখান থেকে রওনা দিলাম দুর্গা ফলসের উদ্দেশ্যে। যদিও আমাদের ড্রাইভার দাদাই আমাদের সাজেস্ট করলো যে যাও এটা দেখে আসো, ফটোর মধ্যে খুবই সুন্দর। আমাদের ড্রাইভার দাদা আগেই বলেছিল যে রাস্তাটা একটু খারাপ, কিন্তু সত্যি বলতে যাদের হাঁটুর সমস্যা আছে তাদের জন্য এই জায়গাটি কখনোই নয়। কিন্তু ছোটর মধ্যে সত্যি খুবই সুন্দর হলো এই দুর্গা জলপ্রপাতটি। এবার আবার উপরের রাস্তায় ওঠা যাক, কারণ এবার আমাদের উদ্দেশ্য হলো মুখোশ গ্রাম। চলুন তাহলে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানকার মুখোশগুলির কেমন দাম। তাহলে বড়টার দাম কত বললে? আর পেছনে যে ছোটগুলো আপনার 500 টাকা, এগুলো আপনার 300 টাকা। মুখোশ কি তোমরা সব এখান থেকেই যায়? সব এখান থেকে যা তো মানে পুরুলিয়া যে ছৌ নাচের মুখোশ সব এখান থেকেই হয়। এই গ্রামে তো কত ঘর আছে? 200 ঘর আছে মোটামুটি। সবাই কি একই পেশা?
যা জানতে পারলাম, এই চড়িদা গ্রামের মূল জীবিকাই হলো মুখোশ। তাই এই পুরুলিয়া ভ্রমণকে স্মরণীয় করে রাখার জন্য মুখোশ গ্রাম থেকে মুখোশ কিনতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে এবার আমরা রওনা দেব আজকের দিনের শেষ স্থান অর্থাৎ আপার ড্যাম ও লোয়ার ড্যামে। আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি পুরুলিয়ার সব থেকে আকর্ষণীয় স্থান আপার ড্যাম ও লোয়ার ড্যাম দেখতে। চলুন তাহলে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লোয়ার ড্যামে। এই যে লোয়ার ড্যামে যে জলটি এটাই স্টোর থাকে এখানে, এবং যখন রাত্রেবেলায় ভোল্টেজ কম লাগে তখন আবার পাম্প চালিয়ে সেই জলটিকে আবার আপার ড্যামে পাঠানো হয়। চলুন তাহলে এবার আপার ড্যামে যাওয়া যাক। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা চলে এলাম আপার ড্যামে। কারো মনে কি প্রশ্ন হয় যে কিভাবে এত ঘন জঙ্গলের মাঝখানে একটা এরকম বড় জলাশয় সৃষ্টি করা হলো? তাহলে বলে রাখি, এইখানেও কিন্তু একসময় বিরাজ করত নানান ধরনের গাছ এবং নানান প্রজাতির পশু পাখি। হ্যাঁ ঠিকই শুনেছেন, সেই গাছগুলি কেটে কিন্তু আজ তৈরি করা হয়েছে এই ড্যামটি। কত যে পশু পাখি তার বাসস্থান ত্যাগ করেছে এই ড্যামের জন্য। এক কথায় বলা যায় বিপুল পরিমাণ অরণ্য ধ্বংস করেই কিন্তু তৈরি করা হয়েছে এই ড্যামটি। চারিদিকে পর্বতমালা ঘিরে থাকার ফলে সমস্ত ঝর্ণার জল এই ড্যামে এসে জমা হয়, আর সেখান থেকেই আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম, লোয়ার ড্যাম থেকে আপার ড্যাম, এইভাবেই সার্কেল ওয়াইজ প্রথমে টারবাইন ঘুরিয়ে আপার ড্যামের জল লোয়ার ড্যামে পাঠানো হয় এবং বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এবং রাত্রেবেলায় সেই জলই পাম্পিং সিস্টেমের মাধ্যমে লোয়ার ড্যাম থেকে আবার আপার ড্যামে পাঠানো হয়। আমাদের দুদিনের পুরুলিয়া সফর এখানেই শেষ হলো। এখান থেকে সোজা আমরা হোটেলে যাব, খাওয়া দাওয়া করব, তারপর ওখান থেকে আমরা রওনা দেবো হলো যার যার বাড়ির উদ্দেশ্যে। আমাদের রাত্রে 9টায় পুরুলিয়া থেকে ট্রেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার এই জার্নি। আর আমরা যে গেস্ট হাউসে ছিলাম অর্থাৎ মনোরঞ্জন গেস্ট হাউস, সেই মনোরঞ্জন কাকুর নাম্বার এবং আমরা যেই গাড়িতে ঘুরেছি অর্থাৎ পার্থদার নাম্বার, এই দুটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সফরে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।